নমস্কার বন্ধুরা, যারা যারা এনআইএস থেকে ডিএলএড করছেন তারা কিছুদিন আগে ফ্রড ওয়েবসাইটে শিকার হয়েছিলেন, তাদের ফোনে মেসেজ পর্যন্ত গিয়েছিল। কিন্তু কাল থেকে আর একটা পিডিএফ ঘুরছে সবার ফোনে, যে ফেব্রুয়ারির এক্সামটা, ফোর্থ এক্সামটা নাকি মার্চে শিডিউল করা হয়েছে। ওই পিডিএফটা সত্যি কি মিথ্যে অনেকে জানতো না, অনেকের মধ্যে একটা ভয় ছিল যে এটা সত্যি না মিথ্যে, কি আবার ফেক। কিন্তু আজ সকাল এটা লিস্ট হয়ে গিয়েছে আপনাদের dll.nis.ac.in, যেটা নাম্বার 1 সাবমিশন ফর এক্সামিনেশন ফি, সেকেন্ড দ্য নিউ ডাটা শিট ফর কন্ডাক্ট অফ ফোর এক্সামিনেশন। ওটা ওপেন করলে আপনারা যে পিডিএফটা আপনাদের সবার হোয়াটসঅ্যাপে ঘুরছিল সেটা সত্যতা যাচাই হয়ে যাচ্ছে, কারণ এটা একদম কারেক্ট ইনফরমেশন। কিন্তু আজ অনেকের ফোনে আর একটা মেসেজ এসেছে, যেটা থার্ড এক্সাম আপনারা দিয়েছিলেন, যেটার একটা ঘটনা নিউজে বেরিয়েছিল যে প্রশ্ন কপি নাকি হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে গেছিলো, সেটা জন্য অলরেডি এনআইএস একটা নোটিশ দিয়েছিল, যে পাবলিক নোটিশ ফর ক্যান্সেলেশন অফ ডিএলএড এক্সামিনেশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওটা খুললে আপনারা একটা নোটিশ দেখতে পেয়েছিলেন, কিন্তু এটার একটা রি নোটিশ আজ বের করেছে, যেটা dll.nis.ac-তে এখন আপলোড হয়নি, সম্ভবত কাল কি পরশু আপলোড হবে। সেটা এনআইএসের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন, যেটা nis.ac.in, এটা অরিজিনাল ওয়েবসাইট। ওখানে গিয়ে নিচের দিকে আছে এক্সামিনেশান রেজাল্ট, ওখানে একটা নোটিশ দেখতে পাবেন, নোটিশ ফর 3/2019, যেটা রিগার্ডিং ডাটা শিট থার্ড এক্সামের সম্পর্কে দেওয়া আছে। ওটা ক্লিক করলে আপনারা একটা পিডিএফ পেয়ে যাবেন, যেটা সম্ভবত কাল কি পরশু ডিএলএড ওয়েবসাইট আপলোড হয়ে যাবে, যাতে যেটার এক্সাম আপনার থার্ড এক্সামটা দিয়েছেন ওটা আবার নতুন করে আপনাদের দিতে হবে, যেটা আপনাদের ডেট 3/2019। একই দিনে দুটো এক্সাম হবে, যেটা 9টা থেকে 12:30 এবং 2টা থেকে 5টা। এটা সত্য যে যেটা আপনাদের হোয়াটসঅ্যাপে মোবাইলে মেসেজ এসেছে সেটা একদম 100% কারেক্ট, যে 3 নম্বর এক্সামটা আপনাদের আবার দিতে হচ্ছে। এরা বলেছে হল টিকিট এনএস বা ডিএলএডের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আজকে আমি দেখতে পাচ্ছি না যে কোথা থেকে হল টিকিটটা ডাউনলোড করতে হবে, সম্ভবত কাল বা পরশু আপনারা পেয়ে যাবেন। জানে তাহলে দুটো আমরা নিউজ পেলাম, যেটা এক পরীক্ষা রিসিউডুল হয়েছে, ফোর্থ এক্সামটা ফেব্রুয়ারির জায়গায় মার্চে চলে গেছে, আর যেটা থার্ড এক্সাম দিয়েছিলেন ওটা ক্যান্সেল হয়ে আবার নতুন করে আপনাদের এক্সাম দিতে হবে 506 আর 506, সেটা 3/2019-এ, যেটা রবিবার দিতে হচ্ছে, এবং একই দিনে দুটো এক্সাম দিতে হচ্ছে। ধন্যবাদ, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, এবং পারলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।